হ্যালো फ्रेंड्स আমি আবার চলে এসেছি নতুন কিছু ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে হ্যান্ডেল বার রাইজার সেটা হচ্ছে এটা 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 কুরিয়ার থেকে এসেছে এটা আমি অর্ডার করেছিলাম মুম্বাই যে সাইদ্রি মোটরস থেকে আমি অর্ডার করেছিলাম এটা জিনিসটা আমি দেখাবো তার আগে বলে নি এটা এটা হ্যান্ডেলের যে তলার আছে হ্যান্ডেলের তলার মধ্যে এটা ফিটিং হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটা ইনস্টলটাও আমি দেখাচ্ছি সেটা ডাইরেক্ট চলে ভিতরে কি আছে সেটা দেখা যাক এটাই হচ্ছে হ্যান্ডেল বার রাইজার তো এইটা আমাদের যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলের তলায় এটা দিলে এতটা এটা উঁচু হবে হ্যান্ডেলটা এটা দেখে মনে হচ্ছে এরকম কিন্তু যখন এটা ইনস্টল হবে তখন এটা ভালোই উঁচু হবে কারণ আমি এর আগেও ভিডিওর মধ্যে আমি দেখেছি যাই হোক এটা পুরোটাই অ্যালুমিনিয়ামে একদমই লাইট ওয়েট জিনিস দুটোরই আর এটা হচ্ছে হ্যান্ডেলের মধ্যে এটা ফিটিং হবে জিনিসটা এইভাবে ফিটিং হবে তো স্টক যেটা আছে হ্যান্ডেলের সেই নাটটা ছোট আসে তার জন্য এটা সাইদ্রি মোটরস থেকে এই জিনিসটাও দিয়ে দিয়েছে ওই নাট দুটো বাতিল হবে কিন্তু এটা ওর মধ্যে হ্যান্ডেলের নিচের মধ্যে চলে যাবে এটা আমি জাস্ট খুলে দেখালাম তো এটা আমি পুরোপুরিভাবে তোমাদের সঙ্গে ইনস্টল করে পুরো ডিটেলসটা আমি দেখাচ্ছি যে কতটা উঁচু হচ্ছে কতটা সুবিধা হচ্ছে চালানোর পরে তো চলে ইনস্টল তো টার্মিনাল ফোর্ডের কাছে আমরা চলে এসেছি আমাকে আমাকে খুলতে হবে প্রথমে ফার্স্ট এই নাটটা খোলার পরে এটা 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 খোলার পরে আমাকে খুলতে হবে এই যে এই নাটটা তারপর এইখানে যে এই যে ভোল্ট আছে এই যে ভোল্ট আছে এই ভোল্টটা খুলতে হবে এটা যেটা আমাকে যেটা লম্বা দিয়েছে সেইটা আসবে তো তাড়াতাড়ি করে জিনিসটা খুলে ফেলি খোলা হয়ে গেছে এই হচ্ছে বেরোলো এইবার এইটা দেখতে হবে যে এইটা যাতে পড়ে না যায় এটা যদি বাই চান্স পড়ে যায় তাহলে বার রাইজার আছে এটা কখনো উল্টোতে ম্যাচিং হবে না তার জন্য এটা যেমন স্টক আসে সেইভাবে এসে যাবে আর এর যে নর্মাল নাটটা আছে এর সঙ্গে জানার আছে অনেকটাই ছোট আছে তার জন্য এই দুটো আমাদের নাট বাতিল করতে হবে এই কোম্পানি থেকে যে নাটটা দিয়েছে হ্যান্ডেল বার রাইজারের সঙ্গে এই নাটটাই দিতে হবে এখানে সোজা উল্টো কিছু নেই তার জন্য নর্মাল যে কোনো একদিকে হয়ে গেলে গেল অনেকটাই হ্যান্ডেলটা অনেকটাই উঁচু লাগছে এবার আমরা এর যে তলার যে নাটটা আমরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা সবাই দেখতেই পাচ্ছেন যে এটা কতটা উঁচু হয়ে গেছে হ্যান্ডেলটা এবার আমাদের হ্যান্ডেলের তলা হ্যান্ডেলটা বসানোর তলা মোটামুটি করে বসে গেছে তাহলে এবার হ্যান্ডেলটা আমরা বসিয়েছি এখানকার কেবিলের এমন কিছুই টান লাগছে না
যে স্টক কেবিল আছে সেই কেবিলের মধ্যে এটা হয়ে যাচ্ছে। তো চাইলে এখন আমরা আরেকবার ফিটিংস করে নিই। ফিটিংস করার পর তারপর দেখা যাচ্ছে কতটুকু ভালো না খারাপ। এটা হ্যান্ডেল বার রাইজারটা লাগানো হয়ে গেছে, এটা এতটা মতো উঁচু হয়েছে, হ্যান্ডেলটা ধরে এখন আগে থেকে অনেকটা কমফোর্ট হয়েছে। আমি বলবো যে তোমাদের যদি এটা সুযোগ সুবিধা হ্যান্ডেল রাইডারটা এটা আরামে